আমাদের বিদ্যাসাগর বিদ্যা মন্দির কেজি স্কুল 1990 সালে এটা স্থাপিত হয়েছে, তারপর এটা চলছে দিন দিন বৃদ্ধির দিকে চলেছে। তো আমাদের মেইন যেটা মোটিভ এলাকার লোকদের ছাত্রছাত্রীদের ডেভেলপ করাটাই হলো আমাদের মূল উদ্দেশ্য, এবং সেটাকে উদ্দেশ্য সামনে রেখে আমরা ভালো সাড়া পাচ্ছি। এখানকার ছেলেমেয়েরা একটু ব্যাকওয়ার্ড ক্লাস থেকে আসছে অধিকাংশই, এবং তাদেরকে যাতে আমরা ফরওয়ার্ড করতে পারি এবং ওরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, ন্যায় নীতি বোধের দিক থেকে, সাহসের দিক থেকে, অধ্যাবসায়ের দিক থেকে, বিনয়ের দিক থেকে, ওরা সমস্ত দিক থেকে যাতে ভালো এবং শ্রদ্ধাশীল একটা পজিশনে আসতে পারে, সেটা হলো আমাদের মূল উদ্দেশ্য। বিদ্যাসাগর বিদ্যা মন্দির এমন একটি স্কুল যেখানে শিক্ষার্থীদের শুধুমাত্র শিক্ষাদান নয়, এখানকার মূল উদ্দেশ্য হল তাদের মধ্যে কালচারাল ডেভেলপমেন্ট, তাদেরকে সুনাগরিক হিসাবে যাতে আমরা তৈরি করতে পারি, ইভেন যাতে তারা ইন ফিউচারে তাদের ব্যক্তিগত জীবন এবং তারা যাতে সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারে সেদিকেও আমাদের লক্ষ্য রাখা উচিত, এবং সেটাই আমরা করে থাকি। আর আমি এই স্কুলের সাথে যুক্ত হয়ে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করি। আমাদের স্কুলে আসতে খুব ভালো লাগে। যেখানে আমরা সকল শিক্ষক শিক্ষিকারা চেষ্টা করছি এই বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীকে প্রকৃত মানুষ করে তুলতে। প্রকৃত মানুষ বলতে শুধু যে তাদের পাঠ্যপুস্তকের অন্তর্গত শিক্ষা দিয়ে শিক্ষিত করে তুলব তাই নয়, তারা যাতে জীবনে প্রকৃত চরিত্রবান মানুষ হয়ে উঠতে পারে এবং প্রকৃত মানুষ এবং দেশের ও দশের ভালো কাজে লাগতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং সেটাই করার আমরা আপ্রাণ চেষ্টা করছি।